Assalamualaikum. Nom tahan chokade shikho ko kibo mukhchan bidyalay college. Ashtam theke shikhate bondhura tumra kemon acho? Shokori bhalo acho. Ajke tomader jonno amra upasthapon hocche ashtam shrenir bangla 2 bigha jomi. Shobaike shagotom. Erpor amar porichite shikhate bondhura ekhane ekta chobi ache. Dekho ei chobigulo kisher chobi. Chobi theke obosshoi tumra bujhte parcho. छवि दुई बीघा जमी कविता क्या लिखे कविता लिखे रवींद्रनाथ ठाकुर विश्वकवि कविगुरु रवींद्रनाथ ठाकुर की शिखते तुम्हारा कविता अंश शुद्ध उच्चारण पढ़ते कवि परिचिति बोलते नतून शब्दगुलोर अर्थ सह वाक्य और अनुच्छेद गठन करते गरीबदेर प्रति सहानुभूतिशील हबे सम्पदेर लालसार मंद दिक सम्बन्धे अवगत हबे शिक्षार्थी बंधुरा एखाने पाँचटा पॉइंट आछे पाँचटा पॉइंट होच्छे कविता अंशटुकु शुद्ध उच्चारण अवश्य कविताटा तोमादेर शुद्ध उच्चारण करते पढ़ते हबे तारपरे तो कविर परिचिति तो आमरा जे प्रबन्ध गल्प नाटक उपन्यास किंबा कविता जेटाई करते जाए ना क्या अवश्य कवि परिचिति जानते हैं तरह तीन नम्बर आज नतून शब्दगुल अर्थ सह वाक्य अनुच्छेद किस एम किस शब्द आर अर्थ हमें जाना ये शब्दगुल जानते हैं तरह पॉइंट हो गरीबर प्रति सहानुभूतिशील तो आप तो सब समय निजे के लिए चिंता कर निजे के लिए भाव কিন্তু আমার পাশে যে গরিব আছে তার কথা কখনো ভাবি না তাদের প্রতি কিভাবে সহানুভূতিশীল হবে তারপর পয়েন্ট হচ্ছে সম্পদের লালসার মন্দ দিক সম্বন্ধে অবগত হবে ৬ নম্বরে আছে কবিতা অংশের চরম সময়ে ভাবার্থ বিশ্লেষণ করতে পারবে চলো শিক্ষার্থী বন্ধুরা আগে আমরা কবির পরিচিতি জান এই ছবিটা কার অবশ্যই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর जन्म हम श्रावण जन्मस्थान कलकाता जोरा सागर ठीक विख्यात ठाकुर परिवार उल्लेख्य काव्य हम सोनार तरी गीतांजलि बलाका उपन्यास हे घर बहरे गोरा जोगाजोग शेषेर कविता गल्प संकलन हे गल्पगुच्छ एखाने आछे आदर्श पाठ अर्थात शिक्षक क्लासे पढ़ाच्छेन तारपरे स्लाइड आछे सरब पाठ अर्थात शिक्षार्थीरा जेटा पढ़े सरब पाठ जमीदार
জমিদার, উনি একজন জমিদার। তো বাবু কি বলিলেন, কহিলা মামি তুমি ভূস্বামী ভূমির অন্ত না। এই কথাটা কে বলছেন? এই কথাটা বলছেন উপেন। কহিলা মামি তুমি ভূস্বামী, ভূস্বামী হচ্ছে জমির মালিক, জমিদার, ভূমির অন্ত না। তোমার তো জমির অন্ত নাই, ভূমির অন্ত নাই। যে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই। আমার তো মাত্রই মরিবার মতো ঠাই, এইটুক জায়গায় আছে, এইটুকি কি তোমাকে নিতে হবে? আখি করি লাল রাজা কর্ণকাল রহিল মৌন ভাবে। আখি করি লাল রাজা কর্ণকাল রহিল মৌন ভাবে, অর্থাৎ চুপচাপ রইল, চুপচাপ থাকা থাকলো এইভাবে যে চোখ দুটো লাল করে চুপ কিছুক্ষণ চুপ করে রইল। কহিলেন শেষে, অর্থাৎ চুপ করে থাকার পরে ক্রূর হাসি হেসে, অর্থাৎ বিকৃতি ভাবে একটা হাসি হাসলো, যে হাসি নিষ্ঠুর হাসি, ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। অর্থাৎ উপেন বলছে যে আমাকে দুই বিঘা জমি আছে, তোমার তো ভূমির অন্ত নাই, তুমি কেন আমার দুই বিঘার উপরে চোখ রাখো? কিন্তু জমিদার এই কথাটা মানতে রাজি নয়। আখি করি লাল রাজা কর্ণকাল রহিল মৌন ভাবে, কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। অর্থাৎ উপেন দেবে না, এটা রাজা বললেন, আচ্ছা সে দেখা যাবে, দেও কি না দেও সেটা আমি দেখব। রাজার কথা হচ্ছে এটা। পরে মাস দেরি ভিটে ভিটে মাটি সেরে ভাই হইল পথে। এটা উপেন বলল যে পরে মাস দেরি ভিটে মাটি সেরে ভাই হইল পথে, অর্থাৎ দুই মাস দেড় মাস দুই মাস সে বাহির হয়নি, করিল ডিক্রি সকলে বিক্রি মিথ্যা দেনার পথে। জমিদার কি করলো? মিথ্যা দেনার খাতে তাকে খাতে তাকে কি করলো? ফাঁসাই দিল। উপেন তখন বললো, এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ঘুরি ঘুরি, রাজার বস্ত্র করে সমস্ত কাঙ্গালের মন চুরি। আসলে কিন্তু তাই বেশি, তার তো অনেক আছে, তার তো ভূমির অন্ত নাই। উপেনের ওই দুই বিঘা জমির উপরে তার লোভ, যে ওই দুই দুই বিঘা জমি নাকি তার কম পড়ছে। তো এটাই উপেন বলছে, জগতে হায় সে বেশি চায়, আছে যার ঘুরি ঘুরি। আসলে যার এই জগতে যা বেশি বেশি আছে তার মনে হয় আরো চাই আরো চাই। তো রাজার হস্ত, রাজার হাত, হস্ত অর্থ হচ্ছে এখানে হাত, রাজার হাত কি করে? সমস্ত কাঙ্গালের ধন, সমস্ত গরিবের ধন সম্পদ চুরি করে, এটাই বলছে এখানে। শেষে তাকে কি করতে হলো? দুই বিঘা জমি জমিদারকে দিয়ে তাকে দুই বিঘা জমির পরিবর্তে সে কি পাইল? সারা বিশ্ব পাইল। কিন্তু সারা বিশ্ব মা বলতে কি বুঝাইছে? রাস্তার ধারে তাকে ঘুমাইতে হবে। তো উপেন এখানে এটা ভাবতেছে, মনে ভাবিলাম মনে ভগবান রাখিবে না মনে করতে, তাই লিখে দিল বিশ্ব নিখিল দুই বিঘার পরিবর্তে। হয়তো এটাই করলো যে দুই বিঘার পরিবর্তে সারা বিশ্বই আমাকে লিখে দিল, জমিটা দুই বিঘাই তো নিছি কিন্তু আমার তো সারা বিশ্ব এখন। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধু শিষ্য, কত হেরিলাম মনোহর দাম কত মনোরম দৃশ্য। সন্ন্যাসী বেশে, কারণ তার তো ভিটে মাটি কিছু নেই, তাকে কি করতে হলো? সন্ন্যাসী বেশে দেশে দেশে ঘুরতে হলো, কত কিছু দেখলো, কত সুন্দর দৃশ্য দেখলো, মনোরম দৃশ্য দেখলো। দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশ হল নিজ গ্রামে, কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রক্তলা করি বামে, রাখি হাট খোলা মন্দির গোলা মন্দির করি কাছে, কৃষাতুল শেষে পৌঁছেন এসে আমার বাড়ির কাছে। তো সারা বিশ্ব ঘুরতে ঘুরতে তার এক সময় মনে হলো যে আমারও তো একটা বাড়ি ছিল, তার সেই নিজ ভূমিতে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা জাগলো, তাই সে নিজের ভূমি নিজের দেশে নিজের গ্রামের উদ্দেশ্যে রওনা হলো। দুই দিন পর দ্বিতীয় প্রহরে প্রবেশ হল নিজ গ্রামে, প্রবেশ করলো নিজ গ্রামে, দুই দিন পর হাঁটতে হাঁটতে দুই দিন পর নিজ গ্রামে প্রবেশ করলো। কুমোরের বাড়ি
বাড়ি দক্ষিণে সারি দক্ষিণে কুমুর বাড়ি সারি রক্তলা করি বামে রক্তলা একটি পাড়ার নাম সেটা করি বামে রাতি হাত খোলা মন্দির করি পাশে ত্রিশাতুর শেষে পৌঁছিনি এসে আমার বাড়ির কাছে শেষ পর্যন্ত আমার বাড়ির কাছে এসে পৌঁছলাম দেখি করে শতদিক তোরে লীলাজ ফুলটা ভূমি যখনই যাহা তখনই তাহার এই কি জননী তুমি এই কথাটার অর্থ হচ্ছে দিক দিক করে শতদিক তোরে লীলাজ ফুলটা ভূমি তোমার তো তুমি এমনই একটা ভূমি তোমার তো লজ্জা নেই যখন যাহা তখনই তাহার হইয়া যাও তুমি একসময় এই ভূমিটা আমার ছিল কিন্তু এখন আর আমি থাকি না বলে এখন আর আমার নয় আমার নয় সে কি মনে হবে একদিন ঘর যবে ছিল দরিদ্র মাতা আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল কচু শাক পাতা তোমার কি মনে পড়ে উপের তো কোনো না কোনো দিন এই ভূমিতে ছিল আঁচলে ভরিয়া রাখিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা কারণ সে যে দরিদ্র মাতা ছিল আঁচলে সে কি করে কি রাখতো ফল ফুল শাক পাতা রাখতো হয়তো বা এই জন্য তার কথা স্মরণ নেই আজ কোন দিতে কালে ফুলাইতে ধরেছে বিলাস বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেশ আমি তোর লাগি ফিরেছি বিভাগে গৃহহারা সুখী এখানে এই লাইনটা হচ্ছে আজ কোন দিতে কালে ফুলাইতে ধরেছে বিলাস বেশ কোনো না কোনো সময় তো এখানে একটা করে ঘর ছিল এই ভূমির উপরে আর কোন দরিদ্র মাতা ছিল যে কিনা তার আঁচলে ধরে রাখত কি ফল ফুল শাক পাতা কিন্তু আজ কোন রীতিতে তাকে ভুলে ভুলে গেছো ভুলে গিয়ে তুমি কি হয়েছো বিলাস বেশ অর্থাৎ তোমার বাড়িতে এখন ফুলের বাগান হয়ে গেছে ধরেছো বিলাস বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেশ তোমার চুলে এখন কত রঙের ফুল থাকে আমি তোর লাগি ফিরেছি বিভাগে গৃহহারা সুখী আমি তোরই জন্য বিভাগে হয়ে আজ সুখী হয়ে গেছি তুই হেতা খুশি ওরে রাগ খুশি হাসিয়া কাটাস দিন তুই হেতা বসি ওরে রাগ খুশি এখানে রাগ খুশি কিন্তু ওই দুই বিঘা জমি এই বলছে হাসিয়া কাটাস দিন ধনির আদরে গরখনা ধরে এতই হয়েছে ভিন্ন কোনখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোন চিহ্ন কোন কোন একদিন যেখানে এক দরিদ্র কৃষক থাকতো তোমার ভূমিতে এই ভূমিতে আর সেই কোন চিহ্নই নাই সব চিহ্ন শেষ হয়ে গেছে যত হাসো আর যত করো সা ছিলে দেবী বলে দাসী বিদীর্ণ হইয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে যে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ দেখি এই কথাটা কিন্তু উপেন বলছে কল্যাণময়ী ছিলে তুমি ওই উদাহরা সুধার আসি তুমি তো কল্যাণময়ী ছিলে যত হাসো আর যত করো সাত ছিলে দেবী বলে দাসী কারণ আমি তো এখন আর এই বাড়ির কেউ নাই এই জমি তো আমার নয় এই জন্য আমি এখন দাসী কিন্তু আমি কিন্তু একসময় এই ভূমির দেবী ছিলাম বিদীর্ণ হইয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ দেখি বিদীর্ণ হইয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি অর্থাৎ বিদীর্ণ মন ও তোমার দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে চারিদিকে চেয়ে চেয়ে দেখি এখনো প্রাচীরের কাছে সেই আম গাছ আছে বসে তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা সেই আম গাছের নিচে বসে নয়নের জলে সে যখন বসলো তখন শান্ত হইল ব্যথা এক একে মনে উদিল স্মরণে বালককালের কথা সেই বালককালে উপেন যখন ছোট ছিল তখন কি করতো আম কুড়াইতো এই গাছের নিচে সেই আম গাছ এখনো রয়ে গেছে মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহি গো অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ঘুম জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে ঘুম আসে না
অতি ভোরে উঠে তাড়াতাড়ি কি জন্য আম কুড়াবার জন্য খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠি সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায় সুমধুর স্তব্ধ দুপুর অর্থাৎ নীরব নিস্তব্ধ দুপুর পাঠশালা থেকে পালিয়ে আসলাম ভাবিলাম হ্যাঁ আর কি কোথায় ফিরে পাব সে জীবন সহসা বাতাস ফেলে গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কোলে কাছে উপেন যখন ওই গাছের নিচে বসে আছে ঠিক ওই সময় একটু বাতাস এসে দুইটা পাকা তারই কোলের কাছে পড়লো ভূমির উপরে তারই কোলের কাছে পড়লো ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমার চিনিল মাতা তখন উপেনের মনে হলো হয়তো বা এই দুই বিঘা জমি আমাকে চিনতে পারলো চেনার পরে হয়তো আমার জন্য এই দুটি আম ফেলে দিল স্নেহের সে দানে বহু সম্মানে পারে ঠেকানো মাথা হেনকালে খায় জমদূত প্রায় কোথা হইতে হইল মালিক ঠিক ওই সময় বাগান ওই বাগানের মালিক ছুটে ঝুটি বাঁধা ওরে সপ্তম ছুলে বাড়িতে লাগিল গালি সে শুধু গালি দিতে লাগলো কি বলে কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারই মনোরম আমি তো আমার দুই বিঘা জমি দিয়ে গেছি তারই পরিবর্তে শুধুমাত্র দুইটা ফল নিয়েছি তার জন্য এত কলরব চেনিল না মরে নিয়ে গেল ধরে কাঠে তুলি লাঠি গাছ আমাকে চিনতে না পেরে আমাকে তুলে নিয়ে গেল বাবু শ্রী হাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ বাবু তখন মাছ ধরতে নিয়েছিলেন তার পরিচ্ছদ বর্গকে নিয়ে শুধু শুনি বিবরণ ক্রোধে তিনি মারিয়া করিব কোন বাবু সব সবকিছু শুনে রাগে তিনি বলে মারিয়া করিব কোন বাবু যত বলে পারিষদ দলে বলে তার শত গুণ বাবু যেটা বলে তার পারিষদ বর্গ তার চেয়ে বেশি বলে আমি বললাম শুধু দুটি আম এই মাঠে মহাশয় শুধু দুইটা আম আমি ভিক্ষা চাচ্ছি মহাশয় আর তো কিছু চাই না বাবু কহে যে সে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় দুই বিঘা জমি দেওয়ার পরেও আমি পাকা চোর শুধুমাত্র দুইটা আম নেওয়ার কারণে বাবু কহে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আঁকি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু বলে আজ আমি আজ চোর বটে আসলে কিন্তু তাই তুমি মহারাজ সাধু বলে আজ দুই বিঘা জমি তুমি আমারই কাছ থেকে নিলে আজ তুমি সাধু বলে আর আমি চোর হলাম কেন দুইটা আম নেওয়া আমারই জমির উপরে যে আম গাছ সেই আম গাছ আম গাছের দুটি আম নেওয়ার পরে আমি কি হলাম চোর হলাম এই জন্য কুবের বলছে আমি হাসি আঁকি জলে ভাসি এই ছিল মোর ঘটে এই কি ছিল মোর কপালে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠের নতুন শব্দ গোলা গোলা শব্দের অর্থ হচ্ছে শস্য রাখা মড়াই বা আরো উড়ে উড়ে হচ্ছে ভারতের উড়িষ্যা বা উড়িয়া প্রদেশের লোক ত্রিশাতু পিপাসা বা তৃষ্ণায় কাতর প্রহর তিন ঘন্টা কাল অর্থাৎ সারাদিন চব্বিশ ঘন্টায় আটটা প্রহর আছে প্রতি ঘন্টার জন্য তিন ঘন্টা পারিষদ মশাহের লোভিল লাভ করিল অর্থাৎ দুইটা আম যখন ভূমিতে পড়লো ভূতলে পড়লো তখন এটা কি করলো লোভিল অর্থাৎ লাভ করলো শিক্ষার্থী বন্ধুরা এখানে একটা একক কাজ আছে উপরের ছবিটি ভালোভাবে দেখে নিজের শৈশবের স্মৃতি নিয়ে পাঁচটি বাক্য উপেন দেশ ত্যাগ এবং সন্ন্যাসী নামে পিতৃভূমিতে থেকেই কি কি করতে পারত এটা আলোচনা কর দলীয় কাজ উপেন দেশ ত্যাগ এবং সন্ন্যাসী নামে কারণ
দেশ ত্যাগ করতেই হয়েছে, সে থাকবে কোথায়? যদি সে দেশ ত্যাগ এবং সন্ন্যাসী না হয় পিতৃভূমিতে থেকে কি করতে পারত? তা হচ্ছে দলীয় কাজ, মূল্যায়ন। এই কবিতার প্রেক্ষাপট ধান শব্দের অর্থ কি? দুই বিঘা জমি কোন ধরনের কবিতা? এ জগতে কে বেশি চায়? শিক্ষার্থী বন্ধুরা এখানে দুই নম্বর প্রশ্নটা নিচে আসছে, দেখো এই কবিতায় কবি কয় শ্রেণীর মানুষ চিহ্নিত করেছেন? মূল্যায়নের এই কয়েকটি প্রশ্ন আর বহুনির্বাচন প্রশ্ন হচ্ছে ওপেন আন্তঃভাব, সে কি করছিল? কবিতার কথা ভাবছিল নাকি শব্দ পুরুষের কথা ভাবছিল নাকি জমিদারের কথা ভাবছিল নাকি তার বালককালের কথা? অবশ্যই তার বালককালের কথা। আর পারিষদ শব্দের অর্থ কি? ভূমিকা, মিলাদ, ভোজনালয়, মশালে। পারিষদ শব্দের অর্থ হচ্ছে মশালে। বাবু যত বলে পারিষদ দলে তার শত গুণ, বলতে কি বোঝানো হয়েছে? এটা অপশন আছে, দেখো বাবু মশালে ওপেনের দোষ গুণ শত গুণ বাড়িয়ে বলে, আর সবাই ওপেনকে অপদস্থ করে, জনে জন ওপেনের দোষ দোষ কি করে জানি করে আরো বেশি বেশি করে। এখানে এক আর তিন, অর্থাৎ বাবু মশাহের উপনের দোষ গুণ শত গুণ বাড়িয়ে, বাবু যতটুকু বলে তার মশাহের গুণ আরো বাড়িয়ে বলে। আর তিনি আছে জনে জন উপনের দোষ জানি করে। বাড়ির কাজ আছে উপনের মতো ধনীদের দ্বারা অত্যাচারিত অসহায় গরিব মানুষের জন্য সচেতন মানুষের কি কি করণীয় তা দশটি বাক্যে লিখে আনো। শিক্ষার্থী বন্ধুরা যে পর্যন্ত আগামী ক্লাস তোমাদের জন্য উপস্থাপন করবো সেই আশাবাদ ব্যক্ত করছি। তোমরা ভালো থাকো, ধন্যবাদ।